জয় জগন্নাথ। মু দিবাকর দাস আপনার প্রণাম করছি। সূর্য কেতুঙ্কর গ্রহণ যুগ যা 17 সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে, আহার প্রভাবে পাঁচটি রাশি বহুত কিছু সাবধানতার সহিত রহবার আবশ্যকতা আছে। কাহিঁকি না পাঁচটি রাশিপ্রাই বহুত কিছু খারাপ রহব, তো সেইপাই আপনার সাবধান রহবার আবশ্যকতা আছে। তা সহিত আউ 12 রাশি ব্যক্তিবিশেষ মানে সেমানে মধ্য সাবধান অবলম্বন করিবা সহিত ভগবত নাম জপ করন্তু। কাহিঁকি না 17 সেপ্টেম্বর ঠারু এই যে পাঁচটি রাশি সেমানকর বহুত খারাপ বেলা আসি যাচ্ছে। আর সে পাঁচটি রাশি কোণ, প্রথম রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি সূর্য ও কেতুঙ্কর সংযোগর সেমানকর স্বাস্থ্য বহুত খারাপ রহিব, আর সেমানকর মানসিক অবস্থা ভাল রহিব নাই, চিড়চিড়ি সেমান রহিবে। তেণু মাসে পর্যন্ত এই যুগ রহুচি, তো সেইপাই আপনার সাবধানা সাবধান সহিত রহবার আবশ্যকতা আছে। আপনার প্রত্যেক দিন শিব মন্দির দর্শন করা সহিত ঘরে যদি আপনার সুন্দরকাণ্ড হনুমান চালিশা পাঠ করতে, হুয়েত আপনার রোগ সংকট দুঃখর নিশ্চিন্ত ভাবে আপনার নিবৃত্তি হব। ঘরে যদি সুন্দরকাণ্ড হনুমান চালিশা করা চাহুন, স্ক্রিনে চালা নম্বরে নিহতি আপনার কল করে পারে। কাহিঁকি না এই পাঁচটি রাশির ব্যক্তিবিশেষ মানে ইয়ে মাসে পুরা ঘাঁটি হয়ে যাবে আপনার মানে, তেমন ইয়ে পাঁচটি রাশি কেউ। প্রথম রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ব্যক্তিবিশেষ মানে বহুত কিছু সেমানকর যে গ্রহর প্রভাব তাঙ্ক উপরে পড়ব, পেট যন্ত সমস্যা লাগি রহব। তাপরে সূর্য কেতুঙ্ক গ্রহণ যোগে আপনার জ্যোতিষ কুহতি হচ্ছে গ্রহণ যোগ বলে কুহতি, যে সম্মান চাকরি কারক হচ্ছেন সূর্য, যাহাদ্বারা আপনার এই মান সম্মান আঞ্চ আসব, চাকরি পদোন্নতি হয়ে পারিব না। তেমন গোটি মাস আপনার সতর্কতা অবলম্বন করিবার আবশ্যকতা আছে। তেমন আপনার মনে রাখি থাকতু, আর যেহেতু কন্যা রাশি সূর্য কেতুঙ্কর সংযোগ রয়েছে, প্রথম হচ্ছে কন্যা রাশি, আর দ্বিতীয় হচ্ছে মিথুন রাশি, চতুর্থ ভাগে সূর্য কেতুর যে সংযোগ রয়েছে মানসিক কষ্ট বড়াইব, ধন সম্পত্তি আপনার ক্ষয় হব, কেউ জায়গায় ধন লগাইবা পূর্ব সাবধান অবলম্বন করতু। আর নিশ্চিন্ত ভাবে আপনার বিজনেস ক্ষেত্রে যদি ধন আপনার লগাইবা চাহুন, টিকি রয়ে যাতে গোটি মাস পর্যন্ত। তাপরে তৃতীয় রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি 12 ভাগে সূর্য হেতু সেমান বৃথা খরচ বড়ব, বিবাদর সেমানে দূরেই রুহন্তু, কোণসি জায়গায় মান মানি মধ্যস্থি জমা বি হুঁতু না, আপনার মান সম্মান নষ্ট হব। তেমন নিশ্চিন্ত ভাবে একথা মানিবার আবশ্যকতা আছে। তো চতুর্থ হচ্ছে আপনার কুম্ভ রাশি। অষ্টম ভাগে এই যোগ রহিত হেতু পয়সা আপনার ফসিকি রহব, সেইপাই আপনার বিশ্বাসঘাত শিকার হবে, আর গাড়ি মোটর সাবধান অবলম্বন দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়তে, তো সেইপাই আপনার মানে প্রতিকার আমি যা কহব আপনার নিশ্চিন্ত ভাবে ঘরে করে দিও লাভ হব। আর প্রতিকার হচ্ছে ঘরে সুন্দরকাণ্ড হনুমান চালিশাটি ঘরে আয়োজন করতু। যদি আপনার অত্যধিক খরচ করে পারিবে না, সুন্দরকাণ্ড হনুমান চালিশা আমি স্বল্প মূল্যের আপনার ঘরে করে পারিবু। যদি আপন যে স্বল্প মূল্যের মধ্যে করা অসমর্থ, আপনার নিজে নিজে হনুমান চালিশা সুন্দরকাণ্ড মঙ্গলবার শনিবার চেষ্টা করে পাঠ করতু। হনুমান চালিশা সবুলে পাঠ করতু, ভারি চমৎকারী প্রভাব পড়বে। 12 রাশির ব্যক্তিবিশেষ মানে ঘরে যদি সুন্দরকাণ্ড আর হনুমান চালিশা করতে, বহুত কিছু সেমানক লাভ হইতে, আর বহুত ফল মধ্যে লোক মানে পাইলে, যে মানে ফোন করে কুচন যে বাবা আপনার হনুমান চালিশা সুন্দরকাণ্ড ঘরে করে যা পরঠার ঘরে সুখ শান্তি ফেছে, পুয়া চাকরি পাইছে, ঝিওর বাহর হয়ে পড়া হয়েছে, তাপরে মধ্যে বহুত কিছু রোগগ্রস্ত থাকা লোক মধ্যে তাঁর রিকভরি হয়েছে। কুমারে এমিতিকি ভদ্রকরে জন ভাই কুমারে পড়িলে সে মধ্যে রিকভরি আস্তে আস্তে করছেন, তাঁর ঘরে আমি সুন্দরকাণ্ড হনুমান চালিশা করবে। ইয়ে আমার কর্তৃত্ব নুহ, বরং হনুমানজী কৃপা, নহলে তাঁর চালিশার পদটা কাটিবা পড়ব। সংকট কটে মিটেই সব বীরা, জো সুমিরা হনুমন্ত বলবীরা, সমস্ত সংকট দুঃখ কষ্ট আগকু থাকা আক্সিডেন্ট আর সবুকিছু দূর হয়ে যায়। ঘরে যদি সুন্দরকাণ্ড হনুমান চালিশা করুন, যদি আপনার ঘরে নয় ঘর করেছেন, যদি আপনার বিবাহ বার্ষিক পালন করছেন, যদি বাপা মাংকর শ্রাদ্ধ বার্ষিক পালন, ঘরে নিশ্চিন্ত সুন্দরকাণ্ড হনুমান চালিশা টিকিয়ে করতু, ঘর শান্তি নিশ্চিন্ত ফেরব। ঘরে যেটি পূজাপাত হয়নি সেটি বাস্তু দোষ রয়েছে, তেমন বাস্তু দোষ দূর করা আপনার ঘরে এইভাবে হনুমান চালিশা টিকিয়ে করতু, সুন্দরকাণ্ড পাঠ টিকিয়ে করতু, যা হনুমানজী পূজা সহ আপনার ঘরে নিশ্চিন্ত ভাবে আমি যাই পৌঁছি করে পারি। তো যোগাযোগ করা স্ক্রিনে চালা নম্বরে মধ্যে আপনার কল করে পারবে। অতি স্বল্প মূল্যের আমি যাই ঘরে সুন্দরকাণ্ডর পাঠ করছু, যা আপনার লাভ হব। আউ হে সুতি সজ্জন, ইয়ে হচ্ছে চতুর্থ রাশি কুম্ভ রাশি। অষ্টম ভাগে এই যুগ রয়েছে যেটি পয়সা আপনার ফসি রহব, তেমন সাবধান রুহ। পঞ্চম রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির ব্যক্তিবিশেষ মানে দাম্পত্য জীবন কলহ ডাকি আনব, সূর্যঙ্ যোগ আপনার প্রভাব যোগ, কেতুর প্রভাব যোগ, পেট জনিত সমস্যা দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়তে, সেইপাই আপনার হনুমান চালিশা পাঠ করে হনুমানজী দর্শন করতু, সূর্যঙ্ জল ছড়াতু, আউ তসহিত আপনার শিবঙ্ মন্দিরকু নিত্য আপনার দর্শন করতু। এই মাসটি আপনার জগি রাখি চলতু। 12 রাশির ব্যক্তিবিশেষ মানে জগি রাখি চলুন। যে পাঁচটি রাশির কথা কুচু, যা
ସତର ସେପ୍ଟେମ୍ବରରୁ ସୂର୍ଯ୍ୟ କେତୁଙ୍କ ସଂଯୋଗରୁ ସେମାନଙ୍କର ବହୁତ ଖରାପ ଚାଲିଛି ଚାଲିବ ମିଥୁନ ରାଶି, କନ୍ୟା ରାଶି, ତୃତୀୟ ତୁଳା ରାଶି, ଚତୁର୍ଥ କୁମ୍ଭ ରାଶି, ତାପରେ ମୀନ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନେ ଭିଡ଼ିଓକୁ ସେୟାର କରନ୍ତୁ, ଏହି ଲିଙ୍କକୁ ଷ୍ଟାଟସ୍ ଦିଅନ୍ତୁ, ହୁଏତ ଅନ୍ୟମାନେ ପ୍ରତିକାର କରି ନିଶ୍ଚିନ୍ତ ସେମାନେ ବିପଦରୁ ରକ୍ଷା କରି ରକ୍ଷା ନିଜକୁ କରିପାରିବେ। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ପନ୍ଥ। ଜୟ ଜଗନ୍ନାଥ। ଧନ ଅର୍ଜନେ ଧର୍ମ କରି ଧର୍ମେ ପ୍ରାପ୍ତ ନରହରି। ଆପଣଙ୍କ ଉପାର୍ଜିତ ଧନକୁ ଯଦି ଧର୍ମ କାର୍ଯ୍ୟରେ ଲଗାଇବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, କିଛି ଅସହାୟ ଅସୁସ୍ଥ ବ୍ୟକ୍ତି ପାଖରେ ଆମେ ପ୍ରତିଦିନ ପହଞ୍ଚୁ ଆଉ କିଛି ସହଯୋଗ କରୁ। ଯଦି ଆପଣଙ୍କର ସେ ଗୁଣ୍ଡୁଚି ମୂଷା ଭଳି ଦାନ ସେହି କାର୍ଯ୍ୟରେ ଲାଗିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ଏ ନମ୍ବରରେ ଏବେ କଲ୍ କରନ୍ତୁ, ଆମେ ଦେବୁ ଆପଣଙ୍କୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର। ଆପଣଙ୍କର ଯେତିକି ସମର୍ଥ ରହିଛି ବା ସାମର୍ଥ୍ୟ ଅନୁସାରେ ଆପଣ ପ୍ରଦାନ କରିବେ ଆପଣଙ୍କର ଅର୍ଥରାଶି। ଏବେ ଆପଣ ଜାଣିକି ଆନନ୍ଦିତ ହେବେ, ଗୋଟିଏ ଆମ୍ବୁଲାନ୍ସ କିଣାଯାଇଛି କେବଳ ରୋଗୀ ସେବା ପାଇଁ। ଯଦି ଆପଣଙ୍କର କିଛି ଅର୍ଥ ସେ ଆମ୍ବୁଲାନ୍ସ ପାଇଁ ଆପଣ ସହଯୋଗ କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି, ତ ଏବେ କଲ୍ କରନ୍ତୁ ଏହି ନମ୍ବରରେ। ଆପଣଙ୍କୁ ଅଶେଷ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ। ଜୟ ଜଗନ୍ନାଥ।